এই কিছুদিন তলে স্থানীয় বড়গোলা গাঁর নকলি বিদেশী মদ কারখানা ঠাব ঘটনাকু নেই তিহিড়ে অসামাজিক কার্যকলাপর মাত্রা যে কেতে বড়ছি তাহা সহজরে অনুমান করা যাই পারে। বর্তমান এমিতি এক ঘটনা ঘটিছি যাহা লোকলজ্জার চরম সীমা অতিক্রম করেছে। ভদ্রক জেলা তিহিড়ি থানা ঠারু মাত্র কেই মিটর দূরে থিবা কালীপড়িয়ারু স্পষ্ট দিবা আলোকরে নাবালিকাকু উঠাই নেই দুষ্কর্ম করা যাইথিবা ঘটনা স্থানীয় লোকঙ্ক মধ্যে কোকুয়া ভয় সৃষ্টি করেছে। কেমিতি সাধারণরে মহিলা মানে সুরক্ষিত রহিবে সে নেই প্রশ্ন উঠছি। গত সোমবার কালীপূজা মহলরে শহ শহ লোকে যাতায়াত করুথিবা বেলে পড়িয়া মধ্যে জনে নাবালিকাকু নিশাযুক্ত চকলেট দেই স্থানীয় তিহিড়ি মির্জাপুর গাঁর মানস কুমার জ্যোতি নামক জনে যুবক দুষ্কর্ম করেছিলা। বৌলপায় গাঁরে ভড়া ঘরে রহুথিবা উক্ত নাবালিকা পূজা দেখি দিন প্রায় দশটা বেড়ে ঘরকু ফেরুথিবা বেড়ে অভিযুক্ত চকলেট খাইবাকু দেই পাখ ঘরে বারম্বার দুষ্কর্ম করেছিলা। দুই ঘন্টা পরে নাবালিকার হোশ ফেরিবা পরে যুবক জনক তাকু ধমক দেবা সহ কাহারিকু কিছি প্রকাশ কলে দুষ্কর্ম সময়ের ফটো ভাইরাল করিদেবি বলি কহিথিলা। নিরাশ হয়ে নাবালিকা কেনালকু ডেই পড়িথিবা বেলে স্থানীয় লোকে উদ্ধার করি পরিবার লোকঙ্কু খবর দেইথিলে। নাবালিকার বাপা থানারে অভিযোগ করিবা পরে এক মামলা রুজু হয়েছি। এ নেই মঙ্গলবার পূর্বাহ্নরে সাইন্টিফিক টিম তদন্ত করিথিবা বেলে বুধবার পূর্বাহ্নরে চান্দবালি এসডিপিও তরুণ কুমার দাস তদন্ত করিবা সহ অভিযুক্তর ডাক্তারি মাইনা করা যাই কোর্ট চালন করিলে। অন্যপটে আইন তা বাটরে যাওথুয়া বেলে অভিযুক্ত মানঙ্কর ভয়ভ্রান্তি নথিবা বারি হয়েছে। এভলি ঘটনা বুদ্ধিজীবী মহলের চর্চার বিষয় পালটিছে। গত পরদিন রাতে 10:30 এই অঞ্চলের জনক নাবালিকা কন্যাঙ্ক পিতা সে আসি অভিযোগ করলে কি তাঁর নাবালিকা কন্যা সহ দুষ্কর্ম হয়েছে বলে এবং এই অভিযোগ মূলক তিহিড়ি থানা এক মামলা রুজু হয়েছিল 376 আকশো আট সহ উক্ত নাবালিকা দলিত কমর হয়েছিলু তাকে সেটা একটা টেস্ট হয়েছিল এবং এই ঘটনা পরে এখন গুরুত্ব সহ গুরুত্ব দিয়ে চান্দি তিহিড়ি থানা অধিকারী এবং তাঁর স্টাফ মানে তুরন্ত আসামিকু অ্যারেস্ট করিবার সফল হয়েছেন গতকাল এবং আজ সি ডাক্তারী পরীক্ষা পাই যাইছে এবং আজ সে কোর্টকু ফরওয়ার্ড করা এতে তদন্তরে এই কেসরে তদন্ত জারি আছে। তিহিড়ি সঞ্জয় দাস রিপোর্ট মেট্রো টিভি।